মেকআপ রুমে দুই অভিনেত্রীর কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ। নায়িকার উপর বসে পড়লেন আরেক অভিনেত্রী। এসব কি হচ্ছে? অভিনেত্রী বলেই ফেললেন, তুই এরকম অসভ্যের মতো আওয়াজ করবি না, আমি বাজেভাবে কেস খেয়ে যাব না। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, মেকআপ রুমে দেখা গেল দুই অভিনেত্রীর এরকমই কীর্তি। নবনীতাকে দেখা গেল সোফায় শুয়ে থাকতে, তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে ভিডিওতে। আর অপর অভিনেত্রী হলেন পুষ্পিতা, তিনি বসে পড়েছেন নবনীতার ওপরে। তারপরেই নবনীতা বিকট আওয়াজ করেন, বারণ করেন তাকে পুষ্পিতা এরকম আওয়াজ বার করতে। তারপর কি হয় চলুন দেখে নেওয়া যাক ভিডিও। তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে পুষ্পিতা আর নবনীতাকে দেখা যাচ্ছে অভিনয় করতে। ধারাবাহিকের মেকআপ রুমে তারা এরকম কাণ্ড করলেন। ধারাবাহিকে বর্তমানে অঙ্গনা বাসু, রোহন ভট্টাচার্যদের সঙ্গে যোগ দিয়েছেন কিছুদিন আগে অভিনেত্রী নবনীতা দাস। এবার দেখা গেল নবনীতাকে এভাবেই মাসাজ দিতে আরেক অভিনেত্রী পুষ্পিতাকে। এই কাণ্ড শেয়ার করলেন অভিনেত্রী তার সামাজিক মাধ্যমের পাতায়। নিছক মজা করে এই দুজনে বানিয়ে ফেলেছেন এই মুহূর্তটি। বিভিন্ন সময়ে তারকারা নানান মজা করে থাকেন মেকআপ রুমে। শুধুমাত্র যে মাসাজ দেওয়া, গল্প করা, আড্ডা মারা তা নয়, দেখা যায় বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের জন্মদিন সেলিব্রেট করতেও। কিছুদিন আগে এই ধারাবাহিকের মেকআপ রুমে দেখা গিয়েছে তাদের সহ অভিনেত্রীর জন্মদিন সেলিব্রেট করতে মাততে রোহন ভট্টাচার্য, অঙ্গনা বাসু, নবনীতা আর পুষ্পিতাদের। আপনারা দেখছেন সেই মুহূর্ত। তো বন্ধুরা, আপনাদের প্রিয় ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে মেকআপ রুমের কাণ্ড দেখে আপনাদের কেমন লাগলো জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি আপনাদের কাছে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।